গত দুদিন ধরে নাগারে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে কোপাই নদীতে। নদীর ওপর বলপুর থেকে কসবা এবং শ্রীউড়ি যাওয়ার সেতু এখন জলের তলায়। জলমগ্ন হয়ে পড়েছে ৫১ পীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা। শুক্রবার সন্ধ্যা থেকে কঙ্কালীতলা মন্দিরের গর্ভগৃহে জল ঢুকেছে। কোমর জল পেরিয়ে মা কঙ্কালীর পুজো দেন পুরোহিতেরা। দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে কঙ্কালীতলা মন্দির কর্তৃপক্ষ। মায়ের এরকম এটা মাঝে মাঝে হয়, বুঝলেন, বন্যা হলেই বৃষ্টি বেশি হলেই এই কঙ্কালী মন্দিরে প্রায় এক গলা জল হয়ে যায়। তখন আমরা মন্দিরের ভেতরে পুজো করতে পারি না, মাকে নিয়ে আসা হয়। মায়ের পিকচারটা শিব ঘরে আনা হয়, উঁচু জায়গায় শিব ঘরে এনে ওই মায়ের পুজো হয় আর শিবের পুজো হয়। তারপরে জল যখন কমে যায়, যখন জলটা কমে যায় তখন আবার মায়ের সেই ছবি এনে এখানে আবার তখন পুজো করা হয়। কাল থেকে কি অবস্থায় রয়েছে? কাল থেকে মায়ের অবস্থা সাংঘাতিক। এখানে জল এখন কমে নাই, আস্তে আস্তে কমছে। মনে হয় যে বিকালের মধ্যে জল অনেকটা কমে যাবে, তখন মাকে আবার এইখানে মায়ের ঘরে নিয়ে আসে। এসে দেখলাম, মানে টোটোতে আস্তে আস্তে শুনছিলাম যে জল হয়তো হতে পারে, টোটোওয়ালা বললো। তো এসে তো দেখলাম মায়ের মন্দির জলে একদম ডুবে আছে, দর্শন তো করতে পারলাম না। যে মন্দিরে পুজো হয় সেই মন্দির কিন্তু বন্ধ হয়ে আছে গতকাল থেকে। হ্যাঁ, কতটা মন খারাপ হচ্ছে যে দর্শন? মনটা তো খারাপ হয়। ওখানে জলপ্রগতি শুনে আসছিল, সবাই বলেছিল গেলে পরে ওখানে যাবা কঙ্কালীতলায় মায়ের দর্শন করতে, তো সেটা তো হলো না। অন্য জায়গায় মাকে সরানো হয়েছে, একটা শিব মন্দিরে রাখা হয়েছে। সেখানে কি পুজো দিলেন? সেখানে জাস্ট প্রণাম করলাম, আমরা আবার বেরিয়ে যাবো। এখন বলপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নাম্বারে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।